প্রিয়, প্রথমে জানাই অনেক অনেক শুভেচ্ছা। জানি না কেমন করে চিঠি লিখতে হয়, তবুও আজকে কিছু মনের কথা, আমার হৃদয়ে জমে থাকা ব্যথা প্রকাশ করব। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, সেদিন প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আর এই ভালোবাসা নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচতে চাই। জানি তুমি আমার কথাগুলো বিশ্বাস করবে না, কিন্তু আমি বলবো, দিনে সূর্য যেমন সত্যি, রাতে তারা যেমন সত্যি, আমার কথাগুলো সেরকমই সত্যি। তুমি বিশ্বাস করো আর না করো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। যদি এতটুকু ভালোবাসতে, তাহলে আজ তুমি আমাকে ছেড়ে অন্যের ঘরে যেতে পারতে না। তারপরও লিখে প্রকাশ করছি আমার মনের সকল আবেগ এবং ভালোবাসার অশ্রু। মনে পড়ে কি, যেদিন তুমি আমাকে প্রথম বলেছিলে ভালোবাসি, সেদিন ছিল আমার জীবনের সবচাইতে সুন্দর দিন। আর এই কথাটি শোনার পর আমার হৃদয়ে একটা প্রশান্তির বাতাস বয়ে গিয়েছিল। তখন মনে হয়েছিল যে তোমার এই ভালোবাসার হাতটি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ব না। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম, সেদিন এই হৃদয়ে তোমাকে আপন করে নিয়েছিলাম। তোমার প্রতি আমার যে বিশ্বাস স্থাপন করেছিলাম, সে বিশ্বাসটা এখনও পর্যন্ত আছে। তুমি আমার কাছে হাজারো ভুল করলে, তা আমার কাছে ভুল নয়। আমি ভাবব তুমি সেটা না বুঝেই করেছিলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। যাকে ভালোবাসবে তার ভালো এবং খারাপ দিক দুটো মিলেই ভালোবাসবে, তা না হলে সেটা ভালোবাসা নয়, ক্ষণিকের চাহিদা। আমার হৃদয়ের দরজা সারা জীবন খোলা থাকবে। তুমি যদি আসতে চাও, তাহলে তোমাকে কখনোই ফিরিয়ে দেব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কোনো দিনও অভিশাপ দেব না, কারণ হয়তো বা আমারই কোনো ভুল ছিল। আমার কারণে আজ তুমি আমাকে ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে গেছো, তারপরেও তোমাকে নিয়ে সর্বক্ষণ ভাবতে ভালো লাগে। তোমার সেই পুরনো ছবিগুলো এখনও আমার কাছে রয়ে গেছে। যখনই তোমার কথা খুব মনে পড়ে, তখনই ছবিগুলো দেখি আর অনুভব করি তুমি মনে হয় আমার পাশেই আছো। তোমার কি মনে পড়ে সেই নদীর ধারে তুমি আর আমি একাকী বসেছিলাম? তোমার কোলে মাথা রেখে আমি শুয়েছিলাম আর তুমি মাথায় হাত বুলিয়ে দিয়েছিলে। তোমার কি মনে পড়ে সেই নৌকা ভ্রমণের কথা? কত সুন্দর ছিল সেই রঙিন মুহূর্তগুলো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, আজ আমি একা। আজ আমার পাশে তুমি নেই, আমার হৃদয়ের বুক ভরা কান্না দেখার মতো কেউ নেই। কেউ ফোন করে বলবে না তুমি খেয়েছ কি না। সত্যি আজ আমি বড় একা, তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। সারাদিন শুধু তোমার কথাই মনে পড়ে, শুতে গেলে মনে পড়ে, খেতে গেলে মনে পড়ে, উঠতে বসতে সব সময় তোমার কথা মনে পড়ে। তোমার সেই মিষ্টি হাসি আর চোখের চাহনি আমি আজও ভুলতে পারিনি। কেন তুমি এমন করলে? আর কিছুটা দিন অপেক্ষা করা যেত না? মনের আবেগে অনেক কথাই বলে ফেলেছি, এর মধ্যে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। বিদায় বেলায় একটা কথাই বলতে চাই, ভালো থেকো, সুখে থেকো, তোমার সুখী জীবন কামনা করি। ইতি তোমার ভালোবাসার কাঙাল।